বাড়িতে একঘেয়ে ডাল খেয়ে খেয়ে কেমন বোর হয়ে গেছেন ভাবুন তো, তাই জন্য না অল্প কিছু সবজি দিয়ে একটা দারুণ স্বাদের ডাল বানাবো। এখানে আমি নিয়ে নেবো মসুরের ডাল, এটাকে ঘন্টা দুয়েক মতো ওয়াটার স্যুপ করে রেখেছিলাম, আপনারা চাইলে এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। ডালটাকে একটা পাত্রে নিয়ে নেব, ডালটাকে পাত্রে নিয়ে নিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু, দিয়ে দেব টুকরো করে রাখা কুমড়ো, পেঁয়াজের কিমা, রসুন কিমা, টমেটো টুকরো, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব টক দই, এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি, দিয়ে দেব টুকরো করে রাখা ঝিঙে, আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে চাইলে আপনারা বাটা শুকনো লঙ্কাটাও দিতে পারেন, আর দিয়ে দিলাম জিরে বাটা, এটা আপনারা গুঁড়ো জিরেও ইউজ করতে পারেন, দিয়ে দেব সরিষার তেল, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব, মানে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, সমস্ত মশলা যেন সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশে সেইভাবে আমরা এই ডাল আর সবজিগুলোকে হাত দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এবারে আমরা কড়াইয়ের মধ্যে সবজিটাকে ঢেলে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দেব। কিছুই না, এইভাবে উনানের আঁচটা বাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। এবারে ঢাকাটা খুলে একটু দেখে নেব আর একটু নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, ওই 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে দেখছি, আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একেবারে লো আছে আপনারা করবেন, যেহেতু এটা ভাপে দমে রান্নাটা হবে ঢাকা দিয়ে। আমি এই পর্যায়ে দেখে নেব এটা খুব ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও ডান, আমরা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত, টাটা।